মই প্রতিবাদত আগতেও আছিল, এতিয়াও থাকিম। নাগরিকত্ব সংশোধনী আইন কাক লৈ জুবিন গার্গৰ পুনৰ প্রতিক্রিয়া। নতুনকৈ দেশজুৰি বলবৎ হোৱা নাগরিকত্বৰ সংশোধনী আইন কাক লৈ জুবিন গার্গে বৃহস্পতিবাৰে ব্যক্ত করে প্রতিক্রিয়া। জুবিন গার্গে কয় কার বিরুদ্ধে এতিয়ালৈ মই একো কোৱা নাই। কাইলৈ এটা পোস্ট পাব, তাত সকলো কথা কম। এইটো এটা অদরকারী কাম করেছে, এনেই হুলস্থুল এটার সৃষ্টি করেছে। জুবিন গার্গে লগতে কয় মই প্রতিবাদত আগতেও আছিল, এতিয়াও থাকিম। প্রতিবাদ করার বেলেগ বেলেগ পদ্ধতি আছে। রাজপথৰ আন্দোলনের কথা এতিয়াও ভবা নাই, রাজপথৰ আন্দোলন এইটো রিস্ক হয়ে আছে। এনেদরে পুনৰ প্রতিক্রিয়া কৰিছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গে। আওকচোন আমার চাও এই প্রতিবেদনটি। কার বিষয়ে মানে একো কোৱা নাই, সেইদিনা ষ্টেজত কলো অলপ, আর মোর কালি মানে একটা পোস্ট পাব, তাত গম পাব কি মই কি কম। কিন্তু মোর মতে কার্যকরী নহব লাগে, অদরকারী কাম এটা করেছে মোর মতে। এনে হুলস্থুলটা ক্রিয়েট করেছে মানুষের মজত, আগরবার দেখিছে কেন আন্দোলন হয়েছিল, এইবার সকলে কার্যসূচী লৈছে বেলেগ বেলেগ। আমার প্রটেস্ট তো এটাও আসলে এটাও আছে, আমার থাকবে প্রটেস্ট। মানে সদায় একই কথা কো দুবার। আমার এটা প্রতিবাদ করা আজিকালি বেলেগ বেলেগ মানে পদ্ধতি আছে, আমি সেইমতে যাম। সোশ্যাল মিডিয়া আছে, নিজের কমেন্টস আছে, সো আমি সেইদরে প্রতিবাদ করে যাম। রাজপথর তো এটা অকাল রিস্কি হয়ে আছে, কারণ যাবার আমি সেটা ইমান গুরুত্ব দিয়া নাই। এবার সবকে গালি পাইছো, মই মাত দিলে কোনে মাত দিব, অকল মই মাত দিম বেছিকে।